मालिका जिक्र तुबु यम के तुपाती ओ खुदाई, मालिका जिक्र तुबु यम के तुपाती ओ खुदाई, नरवम बजुजारा के तुआरा हनुमाई, नरवम बजुजारा के तुआरा हनुमाई। हम दरगाहे तुजो यम हम दरगाहे तुबु यम, हम दोड़े दे तुबु यम के बदोड़े दे सजाई, हम दोड़े दे तुबु यम के बदोड़े दे सजाई। बारी अज कुरदान खुफतान, बारी अज तोहमत मुर्दान, बारी अज रिजज नयाजी, बारी अज राय बो खताई, बारी अज रिजज नयाजी, बारी अज राय बो खताई। तुजन जुफते न जुये तो खुरो खुफते न खाही, अहदा बेजन जुफती मलिका काम रवाई, अहदा बेजन जुफती मलिका काम रवाई। नबुदे खलके तु बोदी नबुवद खलके तु बाशी, न तु फेजी न नशीनी न तु काही न फजाई, न तु फेजी न नशीनी न तु काही न फजाई। न सिपरी न कवाकब न बुरूजी न दकायक, न मकामी न मनाजिल न नशीनी न बपाई, न मकामी न मनाजिल न नशीनी न बपाई। तो खुदा वंद यमीनी तो खुदा वंद यसारी। जुबक भाई मेहनत परिश्रम जार फल भोग कर अलहमदुलिल्लाह गत कैक दिन जब এলাকার যুবকেরা রাত দিন এক কিনার করে কেউ নিজের চাকরি থেকে ছুটি নিয়ে এসে এসে আমাদেরকে বসার ব্যবস্থা করে দিয়েছে। দোয়া করি আল্লাহ পাক তাদেরকে উজ্জ্বল জীবন নসিব করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمكما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عن سواك اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك وعلى تلاوة كلامك عنا الليل واطراف النهار واجعله لنا إماما ونورا وحجة يا رب العالمين اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم سلط عليهم قلبا من كلابك اللهم سلط عليهم قلبا من كلابك اللهم واقية كواقية الوليد رب العالمين এমন কত গুণগর মানুষ বুক ভরা আশা নিয়ে কাঙ্গাল নেয় তোমার দুয়ারে হাত পেতেছি, যারা সকলেই তোমার কোর্টের আসামি। আমাদের অন্যায় অপরাধ ভুল ত্রুটি গুনাহ খাতার দিকে না দেখে তোমার রহমতের সাগরের দিকে তাকিয়ে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ গুনামুক্ত জীবন নসিব ফরমাও, বেশি বেশি নেকি কামাই করার তৌফিক দাও। যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও, আমাদের রব্বুল আলামিন আমাদের মধ্যে, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে, হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষীদের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে, পাড়া প্রতিবেশীদের মধ্যে, যারা আমাদেরকে ভালো জানে এবং আমরা যাদেরকে ভালো জানি, এদের মধ্যে যত রোগী আছে সকলকে রোগ থেকে মুক্তি দান করো, সুস্থতার সাথে বর্তমান জীবন নসিব করো। আয় আল্লাহ
যাদের চাকরি বাকরি নেই, বেশি থেকে বেশি হালাল রুজি কামাই করার তৌফিক দাও, হালাল পথে ব্যয় করার সুযোগ করে দাও। রব্বুল আলামিন যাদের বিয়ে হচ্ছে না, ছেলে হোক আর মেয়ে হোক, ইসলামী শরিয়া মোতাবেক বিয়ের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ যাদের পিতা মাতা জিন্দা আছে, খেদমত করে বেহেস্ত কামাই করার তৌফিক দাও। যাদের জিন্দা নেই তাদের পিতা মাতাকে ক্ষমা করে কবরগুলোকে বেহেস্তে টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন তোমার অনেক বড় রহমত আমাদের বন্ধু গ্রামের মতো গরিব একটি গ্রামে কত সুন্দর একটি মসজিদ একটি মাদ্রাসা তুমি উপহার দিয়েছ। এই মসজিদ মাদ্রাসার গুরুত্ব বুঝার তৌফিক সকলকে নসিব করম। মসজিদ মাদ্রাসার মহব্বত সকলের অন্তরে ঠেলে দাও, সকলকে মসজিদ মাদ্রাসার দিকে ঝুঁকাইয়ে দাও। এই মাদ্রাসা খানকে তোমার দিনের মজবুত একটি কিল্লা আর ঘাঁটি হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ হেদায়েতের মার্কাজ এবং কেন্দ্র হিসাবে গ্রহণ করে নাও। এখান থেকে এলেমের জ্যোতি দুনিয়ার আনাসে কানাসে ছড়িয়ে দাও, হেদায়েতের নূর দুনিয়ার অলিয়ে গলিয়ে ছড়িয়ে দাও। আয় আল্লাহ এই প্রতিষ্ঠানের পিছনে মাহফিলের পিছনে যাদের সামান্যতম শ্রম আছে, সামান্যতম সহযোগিতা আছে, আয় আল্লাহ সামান্যতম পরামর্শ আছে, আন্তরিকতা আছে, চোখের পানি আছে, তাদেরকে তুমি তোমার মনোনীত বান্দা হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ এই মাদ্রাসার দিন দুগুণ রাজ্য গুণী তারা কিয়াতা ফরমাও। মাওলায়ে কারীম মাদ্রাসা মসজিদের যত প্রয়োজন আছে বাইরে খাজা আনা থেকে সকল প্রয়োজনকে পূরণ করে দাও। আয় আল্লাহ তোমার বন্দারা স্বতঃস্ফূর্তভাবে যে দান করেছে তাদের দানগুলোকে কবুল করে নাও, দানের খাতিরে আয় রোজগারে বরকত দান ফরমাও। আয় আল্লাহ হালাল রুজি কামাই করার তৌফিক দাও। অনেক ভাইয়েরা বিদেশ থেকেও দান করেছে, আয় আল্লাহ তাদের বিদেশি জিন্দিগিকে সুখময় বানিয়ে দাও, হালাল রুজি কামাই করে সময় মতো আবার দেশে ফিরে আসার তৌফিক দাও। তোমার যত বন্ধারা দোয়া চেয়েছে সকলকে সকলের নেক মকসুদে কামিয়া ফরমাও। এই এলাকার জমিদের নিচে যত মুসলমান ধরনের দেশের বাসিন্দা হয়ে গেছে, মাদ্রাসা মসজিদ এবং মাহফিলের সওয়াব সকলের কবরে পৌঁছিয়ে দাও, সকলের কবরগুলোকে বেহেশতের গুলজার বানিয়ে দাও। আয় আল্লাহ মেহরবানি করে আমাদেরকে তোমার বানিয়ে নাও, তুমি আমাদের হয়ে যাও। মাওলায়ে কারীম যাদেরকে কোনো সন্তানাদি দাওনি সুসন্তান নসিব ফরমাও, যাদেরকে দিয়েছ তাদের সন্তানগুলোকে এমন বানিয়ে দাও যাদের কল্পনা করলে মাওলা অন্তর জুড়ায়, যাদের দিকে তাকাইলে চক্ষু আমাদের মৌতের পর যারা আমাদের জানাজার নামাজের ইমামত করতে সক্ষম হয়, যারা কবরের কিনারা দিয়ে হেঁটে গেলে কবরের আজাব হয়, আয় আল্লাহ যাদের চেহারার দিকে তাকাইলে মাওলা তোমার কথা স্মরণ হয়। আমাদের মাজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা। اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا। اي الله যেদিন দুনিয়া থেকে বিদায় ডাক দিবে তাওহীদ নিয়ে বিদায় নেওয়ার তৌফিক দান ফরমাও। মাওলায়ে কারীম সাকারাতুল মওত তথা মৃত্যু যন্ত্রণা থেকে হেফাজত ফরমাও। কিয়ামত পর্যন্তের জন্য কবর জগতে দুলহা দুলহানের ন্যায় ঘুমিয়ে রাখো, রহমতের বাতি দিয়ে কবরের অন্ধকারকে দূর করে দাও। আয় আল্লাহ কাল হাশর মাঠে প্রচন্ড রৌদ্রের সময় গরমের দিনে আরশে মুআল্লার একটু শীতল ছায়া নসিব ফরমাও। পিপাসার দিনে পয়গম্বরের হাতে হাউজে কাউসারের শরবত নসিব করো। বিপদ সময়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব ফরমাও। আয় আল্লাহ হিসাবের সময় নেকির পাল্লা ভারী, বদির পাল্লা হালকা করে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের ফয়সালা ফরমাও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। মালিকা যিকরে তো গোয়াম কে তো পাতি ও খোদাই, মালিকা যিকরে তো গোয়াম কে তো পাতি ও খোদাই, নারাওয়াম বজুজারা কে তো আরা হনুমাই, হামাদর গাহে তু জুয়াম, হামাদর গাহে তু কুয়াম, হামাদর হে দে তু কুয়াম কে বদর হে দে সাজাই,
আমাদরে গে তবু আমকে বদরে গে সাসাই বারে আজ করদান কুফতান বারে আজ তোহমতে মুরদান বারে আজ রেজ জনায়াসি বারে আজ রায় বোখাতাই বারে আজ রেজ জনায়াসি বারে আজ রায় বোখাতাই তুজন জফতে না জুয়ে তো করো খফতে না খাহি আহাদা বেজন জফতি মালিকা কাম রওয়াই আহাদা বেজন জফতি মালিকা কাম রওয়াই না বুদে খালকে তু বোদি না বুবদ খালকে তু বাসি না তু ফেজি না নাশিনি না তু কাহি না ফাজাই না তু ফেজি না নাশিনি না তু কাহি না ফাজাই নাসপরি না কওয়াকব না বুরুজি না দাকায়েত না মাকামি না মানাজিল না নাসিনি না বকাই না মাকামি না মানাজিল না নাসিনি না বকাই তো খোদাওয়ান্দ ইয়ামিনি তো খোদাওয়ান্দ ইয়াসারি তো খোদাওয়ান্দ জমিনি তো খোদাওয়ান্দ সামাই তো খোদাওয়ান্দ জমিনি তো খোদাওয়ান্দ সামাই তু করিমি তু রহিমি তু সমীরি তু বসিরি তু নুমায়ন্দা ফজলি তু সজাওয়ার খোদাই তু নুমায়ন্দা ফজলি তু সজাওয়ার খোদাই আহদাল্লাইস কমিসলি সমাদাল্লাইস কফজলি লিমানিল মুলক তু গোয়ে কে সজাওয়ার খোদাই লিমানিল মুলক তু গোয়ে কে সজাওয়ার খোদাই না তুমা বসবে তু গুফতন কে তু দর বসবে না গুঞ্জি না তুমা শরহে তু গরদন কে তু দর শরহে নয়াই না তুমা শরহে তু গরদন কে তু দর শরহে নয়াই লব দন্দানে দিলাবর হাম তুড়ি দে তু গোয়ম মগর আসাতি সে দোজব কুবাদর সুদর হাই মগর আসাতি সে দোজব কুবাদর সুদর হাই রব্বুল আলামিন আমাদের যাদের পিতা মাতা জিন্দা নেই আল্লাহ জীবিত থাকা অবস্থায় আমাদের পিছনে কত কোরবানি পেশ করেছিলেন আয় আল্লাহ নিজে না খেয়ে খাওয়াইছে নিজে না পরে করাইছেন কত আদর স্নেহ মায়া মমতার ভিতর দিয়ে লালন পালন করে তুলেছেন আল্লাহ কবর জগতে কি অবস্থায় আছে আমরা কেউ তো জানি না তাদেরকে তোমার রহমতের হাতে আমানত রাখলাম আয় আল্লাহ মেহরবানি করে কবর জগতের জীবনটাকে উজ্জ্বলময় বানাই দাও উচ্চ মর্যাদার অধিকারী হয়ে আয় আল্লাহ অন্তরের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও জীবনের সকল ন্যায় দোয়াগুলোকে কবুল করে নাও এ মাদ্রাসা মসজিদের যে কাজগুলো এখনো বাকি আছে আয় আল্লাহ অতি সহজে কাজগুলো সমাধা করার তৌফিক দান করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة